আসসালামু আলাইকুম। অনাস্থিত বর্ষ যারা পরীক্ষা দিতেছেন তাদের জন্য বিশেষ সুখবর, সেটা হচ্ছে ব্যতিক্রম পাবলিকেশন থেকে চূড়ান্ত শেষ মুহূর্তের জন্য প্রস্তুতির জন্য সরকার চূড়ান্ত শাসন প্রকাশ করেছে। বিষয় হচ্ছে ইতিহাস, বাংলার ইতিহাস 1765 থেকে 1905, বিষয় করতে 23-15-01। ক বিভাগের জন্য আপনারা 2014 সাল থেকে 21 সাল পর্যন্ত বলে 100% কমন পাবেন। আর খ বিভাগের জন্য মাত্র কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আমরা এখন দেখে নেব। খ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে। 1 নম্বরে অধীনতামূলক মিত্রতার নীতি ব্যাখ্যা করো, 2 নম্বরে দ্বৈত শাসন ব্যাখ্যা করো, 3 নম্বরে পাঠশালা বন্দোবস্ত ব্যাখ্যা করো, 4 নম্বরে সূর্য আইন সূর্যাস্ত আইন কী, 5 নম্বরে ফকির সন্ন্যাসী বিদ্রোহ কী, 6 নম্বরে ফকির সন্ন্যাসী আন্দোলন বিবরণ দাও। এগুলো উত্তর পাবেন যাদের ব্যতিক্রম মূল বই আছে, ডান পাশে পৃষ্ঠা নম্বর লেখা আছে দেখে নেবেন। তারপরে 7 নম্বরে তিতুমীর কে ছিলেন, তার আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ দেয়। এবং 8 নম্বরে ফরাজি আন্দোলন পটভূমি ব্যাখ্যা করো, 9 নম্বরে লর্ড উইলিয়াম বেন্টিংসের সামাজিক সংস্কারসমূহ লেখো, 10 নম্বরে রাজা রামমোহন রায়ের সামাজিক সংস্কার সংক্রিয় আলোচনা করো, 11 নম্বরে নবাব আবদুল লতিফ বিখ্যাত কেন, 12 নম্বরে বঙ্গীয় প্রজাতন্ত্র আইন কি, 1905 সালে বঙ্গভঙ্গের পটভূমি আলোচনা করো। এই গেল খ বিভাগ। এখন হচ্ছে গ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে থাকবে। 1 নম্বরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দেওয়ানি লাভের পটভূমি গুরুত্ব আলোচনা, 2 নম্বরে চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুণ আলোচনা, 3 নম্বরে নীল বিদ্রোহের কারণ ফলাফল, 4 নম্বরে বাংলা ওহাবি আন্দোলনের রূপরেখের টিকা লেখো, নিবন্ধ লেখো, তারপরে 5 নম্বরে ফরাজি আন্দোলনের হাজির সরে তোলার অবদান, 6 নম্বরে বাংলা পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, 7 নম্বরে হিন্দু বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপট গুরুত্ব আলোচনা, 8 নম্বরে ইয়ং বেঙ্গল আন্দোলনের কারণ আলোচনা, 9 নম্বরে বাংলার মুসলিম পুনর্জাগরণ নবাব আব্দুল লতিফের ভূমিকা, 10 নম্বরে বঙ্গভঙ্গ কীভাবে বাঙালি জাতিবাদে বিভক্ত করে, 11 নম্বরে বঙ্গভঙ্গের কারণ আলোচনা করো এবং এর ফলাফল হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী ছিল। যাই হোক, ডান পাশে পৃষ্ঠা নম্বর লেখা আছে, যদি প্রশ্নগুলো উত্তর না পান দিকদর্শনেও খুঁজবেন অথবা আপনার গুগলে সার্চ করলে কিন্তু প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা লাইক দেবেন এবং এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের জিজ্ঞেস থাকলে একটা ফেসবুকে একটা ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কোনো কিছু চাওয়ার নেই আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ।